সালামু আলাইকুম চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যে কেকটা আপনারা দেখছেন এটা হচ্ছে রেড চেলি চেরি কেক সম্পূর্ণ প্রসেসিংটা দেখবেন একদম লাস্ট পর্যন্ত উপরে যে চেরি কালারটা আছে আর ভিতরেরটা কালার সেম একদমই হয়েছে দেখুন সম্পূর্ণ প্রসেসিংটা গুঁড়া দুধ নিয়েছি আমি এক কাপ দেড় চামচ নিয়েছি বেকিং পাউডার স্বাদ অনুযায়ী লবণ দিব অল্প একটু লবণ দিব দেড় কাপ নিয়েছি ময়দা লাল চিনিটা নিয়েছি আধা কাপ এটা খুব মিষ্টি হয় আর এই বোলটার মধ্যে আমি সব মিক্সড করব এক কাপ নিয়েছি লিকুইড দুধ এক কাপ নিয়েছি আমি তেল সয়াবিন তেল আধা কাপ নিয়েছি আমি টক দুই দুইটা ডিম রুম টেম্পারেচারে আমি নিয়েছি আগের দিন রাতেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর এইভাবে এগুলো হচ্ছে বাটার এখানে আনুমানিক দুই টেবিল চামচ হবে আর ফ্লেভারের জন্য আমি দিচ্ছি অরেঞ্জ একটা ছাঁকনির উপরে সব শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে খুব ভালোভাবে চেলে নেব বেকিং পাউডার লবণ ময়দা সব কিছু আগে ভালোভাবে চেলে নিবো এখন খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে সব উপকরণগুলো তারপরে দিব আমি গোড়া দুধ এখন দিয়ে দিব আমি চিনি এখন দিব টক দই তেল এখন যে ডিমটা রেখেছিলাম দুইটা ডিম ওগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশাতে হবে এই বেটারটা সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেটারটা এই পর্যায়ে এরকম হবে আর লিকুইড দুধ রেখেছিলাম ওটা আমি এখন দিব আধা কাপ পরে দিব আধা কাপ আধা কাপ দিয়ে আগে ভালোভাবে বেটারটা তৈরি করে নিব। এরকম হয়েছে বেটারটা একটু শক্ত শক্ত তো বাকি যে আধা কাপটা আছে ওই আধা কাপ দুধ এখন মিক্সড করে ফেলব তো এখন হচ্ছে চেরি লাল কালারটা আনার জন্য আমি প্রথম দিচ্ছি ইয়েলো ফুড কালার তারপরে দিব লাল ফুড কালার তারপরে আমি অরেঞ্জ যে ফ্লেভারটা ওটা মিক্সড করব এখন এগুলো সব বেটারের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেবো তাহলে খুব সুন্দর চেরির লাল কালারটা আসবে আপনারা এইভাবে কালারটা তৈরি করে নিতে পারেন দুই কালার একসাথে মিক্সড করে এই দেখুন কি সুন্দর একটা কালার আসছে আর যে বাটার ছিল দুই টেবিল চামচের পরিমাণে ওটা আমি এখন দিচ্ছি তারপর বাটারটা এটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে তো এখন প্রথম আমি একটা কেক যেই প্রসেসিংয়ে বানাবো সেম প্রসেসিংয়ে আরেকটা কেক বানাবো। এটা হচ্ছে দুইটা কেক বানাবো একটা মলের এটা হচ্ছে ফার্স্টটা আমি কি দেখাই দিচ্ছি প্রথমটা কিভাবে বসাবো আর সেকেন্ডটা সেম একইভাবে বসাবো তাই ওইটা আর দেখাবো না এখন একটু নেড়ে নিচ্ছি আর ওই মলটার মধ্যে আগে আমি তেল আর বেকিং কাগজটা লাগিয়ে নিয়েছিলাম এখন অর্ধেকটা বেটার এটার মধ্যে ঢেলে দিব একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাউলস থাকলে উঠে যায় এরকম একটা বড়ো হাড়ির মধ্যে আমি স্টেন বসিয়ে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম আছে দিয়ে দিয়েছি মিডিয়াম থেকে একটু বেশি যাতে পাঁচ মিনিটের মধ্যে পাতিলটা গরম হয়ে যায় তো আমি কেকটা একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি ভিতরে বাবলস বের করার জন্য পাঁচ মিনিটের মধ্যে আমার পাতিল থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে দেখুন গরম হয়ে গেছে অনেক গরম তো ওই অবস্থায় এখন আমি কেকটা ভিতরে দিয়ে দেব আজটা দেখুন একটু কমিয়ে দিলাম কারণ কেকটা আস্তে আস্তে ফুলার দরকার তাই এটা জালটা কমিয়ে দিলাম বসিয়ে দিয়েছি কেক এই পজিশনে আমি আরেকটা কেক বানাবো সেম সেমভাবে ঢেকে দিলাম আমি আর আঁচটাও একটু কমিয়ে দিব কারণ হালকা আছে হবে এর জন্য আমি বিশ মিনিট পরে আসছি আবার ঘুরে দেখুন কেকটা কতটুকু ফুলে উঠেছে আর ভিতর থেকে ক্লিনভাবে আমার এই চাকুটা আসবে কতটুকু হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটুকু কিন্তু লাগেনি এটার মধ্যে তার মানে কি সম্পূর্ণ হয়ে গিয়েছে কেকটা আপনাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি যদি ভিতরে কাঁচা থাকে একদম ক্লিন কেকটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়ে গিয়েছে তার একটা কেক বসে দিয়ে আসছি আর এই ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে নিব আমি দেড় কাপ নিয়েছি ওয়েব ক্রিম এটা বিটার দিয়ে খুব সুন্দরভাবে এখন ব্রেড করব ততক্ষণ আপনারা হ্যান্ড বিটার দিয়ে ব্রেড করবেন যতক্ষণ না এটা এই দেখুন দেখাচ্ছি এই যে পড়ে না যায় এভাবে ধরলে পড়বে না তার মানে কি হয়ে গিয়েছে এখন একটা আধা কাপ দুধের মধ্যে আমি অল্প একটু চিনি দিয়েছি ভালোভাবে মিক্সড করে যে শিরাটা তৈরি করব আমি পানি দিয়ে সেটা পানি দিয়ে না করে আমি দুধ দিয়ে করেছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে এভাবে ছোট 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 ফোটা করে নিব দুইটা কেকের মধ্যেই সমানভাবে এখন এই চামচের সাহায্যে এই ফোটা ফোঁটার ভিতরে এই দুধের শিরাটা ঢুকাবো কেকের ভিতরে সম্পূর্ণ এই রসগুলো যাবে এখন যে আমি ক্রিম তৈরি করেছিলাম ওই ক্রিমটা সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিব সাইড দিয়ে দিব সম্পূর্ণ কেকের উপরে দুইটা কেক একটার উপরে একটা দিয়ে কেক ক্রিম সুন্দরভাবে মেখে আমি সারা রাতের জন্য কেকটা ফ্রিজে রেখে দিব যাতে এই ক্রিমটা সেট হয় একটা কমপ্লিট এখন আরেকটা একটা কেক সেমভাবে আমি এখন দিব এখন এটা কেকটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেওয়ার পর এখন আমি বের করে সকালবেলা ডেকোরেট করে নিয়েছি চকলেট দিয়ে চেরি দিয়ে খুব সুন্দর দেখাচ্ছে যদি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আর আজকের কেক বানানোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এই হচ্ছে আমার চ্যানেল আজকের জন্য আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি